स्वामी नमः सरस्वती महाभाग सरस्वती महाभाग विद्ये कमल लोचन विश्व विचाराक्षी दान देवी नमो सुमा मम सरस्वती भागवती भगवती श्री हरि मम धर्मेश्वरा पूजा विधानी अदुद्वैद्वं सर्वनामना पूजा पूर्व सरस्वती पूजा गुरी स्वामी করে খেতে হয়। আর আমাদের সরস্বতী পুজোর দিন চিটল পিঠে বানাতেই হয়, এটা আমরা বরাবরই দেখে আসছি। তো মা এখন পিঠে বানিয়ে নিচ্ছে, একটুখানি হলেও চিটল পিঠে খেতে হয় আমাদের সরস্বতী পুজোর দিন। তো মা এখন এটা রেডি করে নিচ্ছে। Thank you.
Thank you.
পিঠেগুলোকে মা সাতটে কলা পাতার মধ্যে নিয়ে নিয়েছে, সাতটে সাতটে করে আমার জন্য, দাদাভাইয়ের জন্য আর ওর জন্য, তারপরে একটা করে মন কাটা দেবে, তো ওটা দিয়ে পিঠেটাকে আর্ধেক আর্ধেক করে খেতে হবে। দেখো আমি কিভাবে খাচ্ছি। এটা পুজোর পরে আমরা যখন উপোস থাকি, মানে আমরা যখন ফাস্ট থাকি, ফাস্টিং আমরা এটা দিয়ে ভাঙি, তারপরে যজ্ঞের কলা খাই, তারপরে একটু আট করই বলে ওটাকে, আট রকমের চাল তিল আর আট রকমের বুটুট দিয়ে ওটাকে বানানো হয়। সরস্বতী পুজোর দিন আমরা ওগুলো খেয়ে তারপরে আমাদের যে ফাস্টিংটা থাকে ওটা আমরা শেষ করি। এই যে আমার বর খাচ্ছে আট করই, এই যে মা বানিয়েছে, তো এগুলো দিয়ে আমাদের ফাস্টিং শেষ হয়। তারপর আমি এখন নিয়ে নিচ্ছি সবার জন্য প্রসাদ, প্রসাদটা খেয়ে তারপর আমরা বাকি যা বানানো সেগুলো বানানো শুরু করে দেব। তো আজকের মতো আমার সরস্বতী পুজোর ব্লগটা শেষ করছি। তোমাদের কেমন লেগেছে জানাবে আর কমেন্ট নিশ্চয়ই করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।